কথা আছে হচ্ছে মুখই মনের আয়না মানে এই মুখটা হচ্ছে মনের আয়না দেখবে যখন তোমার মন খারাপ থাকবে তখন সেটা কিন্তু মুখে প্রকাশ পায় আবার মন ভালো হলেও কিন্তু মুখে প্রকাশ পায় আর একটা মানুষ যখন মন খারাপ থাকে তখন সেটা নিয়ে মানে কি বলবো মন ভালো করার যে যে কাজগুলো সেগুলো করতে পারে না কিন্তু আমাদের মহিয়সী নারী কিন্তু সব পারে অলরাউন্ডার মন খারাপ হলেও হাসতে পারে মন খারাপ হলেও মেহেন্দি পড়তে পারে মন খারাপ হলেও রেস্টুরেন্টে গিয়ে খেতে পারে মন খারাপ হলেও সাজতে পারে মন খারাপ হলেও মানে আরও আদার্স অনেক কিছু করতে পারে ঘুরে বেড়াতে পারে কেনাকাটা করতে পারে সব পারে যেটা সাধারণ মানুষ পারে না এইখানেই তো অসাধারণ এইখানেই তো অসাধারণ এই যে আজকের ভিডিওটা দেখলাম মানে ওর ভিডিওতে দেখলাম যে ওর মন খারাপ থাকে কি দেখাবো দশ পনেরো মিনিটের ব্লগ দেখো তার মধ্যে আমি কী কান্নাকাটি করব দেখাতে লাগবে না অ্যাক্টিভিটিস বলে দেবে অ্যাক্টিভিটিস বলে দেবে মন খারাপ না ভালো আছে কাউকে দেখাতে লাগবে না কারণ সবটা হচ্ছে ওই যে বললাম মুখ মনের আয়না মুখেই সব কিছু প্রকাশ পাওয়া যায় তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা নিয়ে একটু বলি যে সকালবেলা তো ভিডিও শুরু করলো সকাল সাতটা থেকে বৃষ্টি হচ্ছে সন্ধ্যে সাতটা পর্যন্ত বন্যা হয়নি তোদের ওখানে আমি না এই কথাটা বারংবার মানে হজম করতে পারছি না সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত নাকি বৃষ্টি হয়ে যাচ্ছে উফ ভাবা যায় তো যাই হোক এবারে হচ্ছে তোমার ওকে আজকে বেরোতে হবে তার কারণ হচ্ছে ওর একটা ব্যাঙ্কে এবার সেভিংসের ব্যাপার দরকার আছে কেননা যে অবস্থায় আমার ছিল কেননা হাতে আমার তখন মানে ভিকারিরও টাকা থাকে আমার ছিল না যে অবস্থা আমার ছিল তুই কি অবস্থায় ছিলি সেটা ওই পাঁচ বছরের পুরোনো ব্লগুলোতে পরিষ্কার বোঝা যায় পরিষ্কার বোঝা যায় যে অবস্থা ছিল তোর যখন হাতে টাকাই ছিল না তাহলে তোর যে পাঁচ লাখ টাকা যেটা নাকি সন্দীপ তুলে নিয়েছে সেটা কি করে হলো যেটা সন্দীপ তুলে নিয়েছে জন্মদিনের দিন ছেলের নামে ওটাকে কিছু একটা করব করতে গিয়ে পারিনি ফ্যাঁচ ফোঁচ ফ্যাঁচ ফোঁচ করে কেঁদে একদম ভিডিও বানিয়ে ফেললাম লাইভ করে ফেললাম সেটা কি করে হলো বুঝতে পারলাম না ওই পাঁচ লাখ টাকাটা তাহলে করতে এলো তোর যখন হাতে দুটো টাকাই ছিল না সেই সময় তাহলে তোর কি করে হলো অথচ আমি দুটো টাকা নিয়েও বেরোইনি অথচ আমি সমস্ত সোনাদানা নিয়ে বেরিয়েছি দুটো টাকার কী দাম আমি তো সব সোনাদানা নিয়ে বেরিয়েছি আমি ভালো ভালো জামাকাপড় নিয়ে বেরিয়েছি ডকুমেন্টস নিয়ে বেরিয়েছি একদম গুছিয়ে বেরিয়েছি যাতে আমার কোনো প্রয়োজনে না ওই বাড়িতে আর পা ফেলতে হয় শুধু ওই খাট আলমারি বিছানা তোষক কাঁথা সেগুলো তো আমি আনতে পারবো না সেগুলো একদম গিয়ে আমার সমস্ত পরিবারে গুন্ডা বাহিনী আছে এবং সঙ্গে তো অবশ্যই প্রশাসন আছে তাদেরকে নিয়ে আনবো বাদ বাকি টুকিটাকি তিন দিন ধরে গুছিয়ে কিন্তু আনা হয়েছে খুব ভালো লাগলো যে তোমার এই যে কদিন আগে সন্দীপ সতেরো তারিখে আর কি কেক কেটে সেলিব্রেশন করলো এত ভালো লাগছিল হ্যাঁ অনেকে অবজেকশন করেছে ছেলের সামনে এসব করো না ছেলের সামনে এসব বলো না ছেলের যতই হোক মা আমি এটা মানতে পারলাম না কারণ ছেলে বড় হলে কি শুধু ওই ভিডিওটাই দেখবে কেক কাটার ভিডিওটাই দেখবে তা নিশ্চয়ই নয় রাত দুটোর সময় যে বেরিয়ে গিয়েছিল। ছেলের ঠাম্মির কোলে বসে কান্না ঘুম আর কান্না একসাথে জড়িয়েছিল সেই ভিডিওটা আমাদের কাছ থেকে প্রাইভেট হয়ে গেল অবশ্য মানে আমাদের কাছ থেকে আড়াল হয়ে গেল সন্দীপের কাছে অবশ্যই আছে প্রাই প্রাইভেট করা আছে সেটাও কিন্তু দেখবে প্রাইভেট ভিডিও দেখা যায় সেটাও কিন্তু দেখবে এবং তার পরবর্তীকালে এই কেক কাটার আগে পর্যন্ত এই এক বছরের কেক কাটার আগে পর্যন্ত কি কি ঘটনা তার মা ঘটিয়েছে তাকে ফেলে রেখে অযোধ্যা ভ্রমণ তাকে ফেলে রেখে ভ্যালেন্টাইন্স ডে যখন চিনা ছেলেটা জ্বরে কাতরাচ্ছিল একই সময়কার ভিডিও ছেলে জ্বরে কাতরাচ্ছে একশো দুই তিন জ্বর উঠে যাচ্ছে বাবা ঠাম্মি অক্লান্ত কি বলবো সেবা দিয়ে যাচ্ছে আর সেখানে মা ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে যেখানে জন্মদিন গেছে ছেলে সমস্ত ইউটিউব পরিবার সঙ্গে ছিল মা একটা উইশ পর্যন্ত করেনি এইগুলো দেখবে না ছেলে এগুলো দেখবে না তাই জন্য ওই কেক কাটা হয়েছে ছেলের সামনে যে আমরা স্বাধীন আমরা এই আমরা ওই সন্দীপ বলেছে এগুলোর অনেকে খুব বিরোধিতা করেছে কিন্তু আমি বলি ছেলে যখন ভিডিও যদি দেখে পার্টিকুলার কিন্তু এই ভিডিওটাই দেখবে না তার আগে আগে কি ঘটেছে কেন বাবা কেকটা কেটেছে সেটারও কিন্তু দেখারও চেষ্টা করবে বড় হলে পরে আর সত্যি কথা বলতে ও এখনই অনেকটা বোঝে অনেকটা অনেকটা ম্যাচিওর হয়ে গেছে এই বয়সের বাচ্চা এতটা ম্যাচিওর হয় না অনেকটা ম্যাচিওর হয়ে গেছে তো যাই হোক তো সেক্ষেত্রে আমার ভীষণ ভালো লেগেছে আমি চাই সন্দীপকে এই সতেরোই আগস্টটা তুমি প্রত্যেক বছর কেক কেটে পালন করো আনন্দ করো সেলিব্রেট করো কোথাও ঘুরতে যাও এটা তোমাদের জীবনে একটা আনন্দের দিন সত্যিই তুমি স্বাধীন হয়েছো মানে জীবনে শুধুমাত্র পাঁচটা বছর চলে গেছে খুব বেশি সময় নয় কিন্তু পাঁচটা বছর চলে গেছে অথচ দেখো যে তোমাকে মুক্তি দিয়ে গেছে ছেড়ে দিয়ে চলে গেছে তুমি সত্যিই কত গেনার হয়েছো যে তুমি স্বাধীনতা দিবস বুক ফুলিয়ে পালন করতে পারো তোমাদের পরিবারের সকলের স্বাধীনতা দিবস তোমাদের তোমার জীবনের স্বাধীনতা দিবস বুক ও পালন করতে পারে কিন্তু যে চলে গেল স্বাধীন হওয়ার অপে মানে আশাতে এখানে সেই মানে অশান্তি মারধর অত্যাচার খেতে না পাওয়া চা খেতে না পাওয়া এই চা খেতে না পাওয়াটা না আমার খুব এখানে স্ট্রাইক করে যেতেও যাই হোক যেখানে কিনা বাড়ির বউ নিজের পছন্দের খাবার অনলাইনে অর্ডার করে আনে সে নাকি বাড়িতে চা খেতে পারতো না ওই জলনবরি বলে আর কি তো যাই হোক সেখানে ও এত কষ্ট সহ্য করেছে তো বেরিয়ে আসলে ও তো বলবে আমি স্বাধীন কিন্তু ও এক বছর পরে এসেও ওকে বলতে হলো আমি স্বাধীন নই যেখানে সন্দীপ উল্টো দিকে স্বাধীন হয়ে গেছে আর একে বলতে হলো আমি স্বাধীন নই আমি স্বাধীনতা দিবস মানে পালন করব না না এরকম একটা টাইটেল দিয়েছিল যে যেদিন আমার পরিবারকে নিয়ে কাটাছেড়া বন্ধ হবে সেদিনই আমি স্বাধীন হব কি ডায়লগ মাইরি কে দেয় তো কে সাপ্লাই কে দেয় এই কন টাইটেলগুলো ফোকলা না হ্যাঁ 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 ফোকলার অনেক ডায়লগ আছে জানি ওর ফেসবুক ইনস্টাগ্রামে দেখতে পাই এমন ডায়লগ দেবে বাপ রে বাপ যেন কত শিক্ষিত। তো যাই হোক তো মনে হয় ওই সাপ্লাই দেয় এইটা এই ধরনের টাইটেলগুলো তো এক বছর পরে এসেও তোকে বলতে হচ্ছে যে আমি স্বাধীন নই আমার পরিবারকে নিয়ে কাটাছেড়া বন্ধ হলে তবেই আমি স্বাধীন হব কেন সন্দীপের পরিবারকে নিয়ে কাটাছেড়া হয় না কি করে সন্দীপের বাবাকে মাকে সন্দীপকে সব তুলসী পাতা ধুনো গঙ্গা জল ধূপ দিয়ে পুজো করে না 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 ওর পরিবারকেও কাটাছেড়া করা হয় তার মধ্যেও ও আনন্দ খুঁজে নিল ও জানে আমাকে যে যা খুশি কাটাছেড়া করুক বাট আমি আমার পরিবারের দিক থেকে আমি স্বাধীন একটা ডাইনি ঘরে মানে ছিল সেটা বিদে হয়ে গেছে সেটা বিদে হয়ে গেছে নাহলে যা হয়েছে সন্দীপের সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে বাড়িটা কি সুন্দর হারা ভাড়া লাগে প্লাস হচ্ছে সন্দীপকে কতখানি স্মার্ট হয়ে গেছে সন্দীপ আগে রূপচর্চা করতো না আগে কি লোকে বলেছে আগে চুল কাটতো না আগে সেভিং করতো না আগে নোংরাভাবে থাকতো অ্যাকচুয়ালি তা নয় গ্রামের ছেলেরা যেভাবে থাকে ঠিক সেভাবে থাকতো কিন্তু বউকে সামনে এগিয়ে দেওয়ার জন্য বউকে সবার সামনে সুন্দর রাখার জন্য যা যা করবার দরকার ও কিন্তু সব করে ও পিছনে আড়ালে থেকেছে এই যে যত সিনেমা থিয়েটার এটা ওটা যত হয় নাটক সিরিয়াল ক্যামেরাম্যানকে কিন্তু আমরা দেখতে পাই না যারা ক্যামেরার পিছনে থাকে বিভিন্ন কাজ করে তাদেরকে আমরা দেখতে পাই না সন্দীপ কিন্তু সেই কাজগুলোই করতো তো সেক্ষেত্রে সন্দীপ নিজেকে ফিটফাট রাখতো না কিন্তু এখন দেখো এখন জানে আমাকে ব্লগিংটা চালাতে হবে চ্যানেল দুটো চালাতে হবে সব মানে যেখানে যেমন সেখানে সেরকম ও পুরো চেঞ্জ হয়ে গেছে কিন্তু এই গামলার কিছু চেঞ্জ তোমরা দেখতে পেয়েছ না পাওনি শুধু ফুলে গেছে এইটুকু চেঞ্জ হয়েছে আর পরকিয়া সেটা তো ওর আগেই ছিল ও তো মানে পাঁচ বছর যে ওখানে থেকেছে সেই অবস্থাতেও ছিল ওদের কথাবার্তা ওদের ভয়েস রেকর্ডিংয়ে সেটাই প্রমাণ পেয়েছে এ পাঁচ বছর ওখানে সংসারও করেছে পরকিয়াও করেছে ডবল গেম খেলেছে তো যাই হোক মানে এই যে সন্দীপকে এটাই বলবো শুধু ওই দিনটা তুমি প্রতি বছর পালন করো কোথাও ঘুরতে যাবে বাইরে একদিনের ট্যুরে বাইরে রেস্টুরেন্টে খেতে যাবে তাহলে এই সতেরোই আগস্টটা বেশ তোমাদের জীবনে একটা আনন্দের দিন হবে তুমি কেঁদেছিলে রাত দুটোর সময় তোমাকে হাউমাউ করে কাঁদতে দেখেছিলাম কারণ ভালোবাসার মানুষটা ঘর ছেড়ে চলে গিয়েছিল কাদারই কথা একটা স্বাভাবিক ব্যাপার হলে স্বামী কেঁদে ফেলে না স্বামী অনেক পুরুষরা কাঁদতে পারে না মনো কষ্ট হয় বাট ও কেঁদে ফেলেছিল এবং দ্বিতীয়ত হচ্ছে যে কোনো মহিলার সাথে যদি এটা হয় মহিলাও কান্নাকাটি করবে এটাই স্বাভাবিক এটা কোনো নাটক ছিল না তাই আজকে ওর মনটা শক্ত হয়ে গেছে যখন দেখেছে ওর ভালোবাসার মানুষটা ওকে কিভাবে ঠকিয়েছে বিয়ে পর্যন্ত সেরে ফেলেছে কালী মন্দিরে তো সেক্ষেত্রে ও কিন্তু ওর মনকে শক্ত করে নিয়েছে এই এইরকমই মন শক্ত করে এগিয়ে যাও বাবা মা ছেলের খেয়াল রাখো শুধু এটুকু বলবো তো যাই হোক এখন চলে আসি এর ভিডিওতে ওকে হচ্ছে পয়সা জমাতে হবে গো পয়সা ছিল না কিচ্ছু ছিল না অথচ আমরা দেখেছি সাজ গোজ ড্রেস পোশাক একেবারে একদম আপ টু ডেট তো যাই হোক নিজের পয়সা এখন নিজে কামাচ্ছে ওর শুভাকাঙ্ক্ষীরা ওকে কমেন্ট বক্সে লিখে দিয়ে যাচ্ছে যে একদম কাউকে বলবে না কত কি জমাচ্ছ কোথায় জমাচ্ছ কি করছো কাউকে মানে কাউকেই বলবে না মানে বাবা মা দাদা বৌদি ওর যারা প্রিয়জন তাদেরকেও বলতে বারণ করছে ও ফোকলাকেও বলতে পারন করছে ওই হিসাবেও বলছে যে কাউকেই বলবে না নাহলে তোমার টাকা তোমার রোজগার নষ্ট হয়ে যাবে একদম তো ব্যাংকে গেল কোনো বই টই করবে হয়তো তার সঙ্গে ওর মায়েরও বই করবে কারণ চ্যানেলের মনিটাইজেশন অন হয়েছে বুঝতে পারছো একটা মানুষ কত খাটে কত ইউটিউবার আছে ছোট ছোট ইউটিউবার মানে ব্লগার তারা কত খাটে বাট ভিউজ হয় না অনেকে দু বছর তিন বছর চ্যানেলকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়ার পরেও কিন্তু চ্যানেল লাস্টে ছেড়ে যায় অনেকে আছে অনেকে আমাদের সঙ্গে অনেক মেয়েরা এসেছিলো কাজ করবার সময় মানে সেই সময় চ্যানেল খোলা তো সেই সময় তারা আজিয়ার আর ইউটিউবে নেই তো মানে ফেড আপ হয়ে গেছে কেন ইউটিউব করাটা অতটা সহজ নয় কিন্তু একে দেখো মানে অমাবস্যা দেবী শর্ট ভিডিও ছাড়ে তার লিপসিং ভালো হয় না অ্যাক্টিং ভালো হয় না তোমার ব্লগ ছাড়ে তার সাউন্ড শোনা যায় না কানে নিয়ে শুনতে হয় তো সেক্ষেত্রে তারও চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে গেল কোথা থেকে না এই জন্য মেয়ের ফেস ভ্যালু দিয়ে মানে মেয়েকে বেঁচে সেও দাঁড়িয়ে গেল কিন্তু মেয়ের পিঠের ওপর ভর করে কই এ তো আমার মানে এর এর পক্ষের যারা ক্রিয়েটার আছে কই তা তো বলে না যে বাবা বেঁচে খাচ্ছে মেয়ের দ্বারা মা বেঁচে খাচ্ছে বৌদি বেঁচে খাচ্ছে বৌদিও চ্যানেল খুলে ফেলেছে কই এরা তো একবারও প্রশ্ন করে না অথচ সন্দীপ যদি কোনো রকম কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেয় রে 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 করে উঠে পড়ে সন্দীপের সেই রাইট আছে আমার মনে হয় আজকে যে চ্যানেলটা চালাচ্ছে সবাই বলে আশি হাজার বিরাশি হাজার সাবস্ক্রাইবার সেগুলো ওই সন্দীপের থেকেই কিন্তু পাওয়া আমি বারংবার বলবো সন্দীপের থেকেই পাওয়া তার কারণ হচ্ছে যে কাজগুলো যে ফেস ভ্যালুটা ও মানে যে কাজগুলো শিখেছে যে ফেস ভ্যালুটাও তৈরি হয়েছে সেটা কিন্তু ওই বাড়িতে বিয়ে না হলে ওর হতো না আর ওই বাড়িতে বিয়ে না হলে ওর শুধু নয় ওর বাবা মা বৌদি দাদা কাউকেই আমরা চিনতাম না ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো ব্যাংকে বই করতে যাবে কি বৃষ্টি কি বৃষ্টি তার মধ্যে গেল বলল আজকে তো রাখি পূর্ণিমা তো সেক্ষেত্রে ছুটি কিনা না বাবাকে জিজ্ঞেস করি হ্যাঁ না তাই না খবর নিয়ে বিভিন্ন জায়গা থেকে ব্যাংক বন্ধ না খোলা এই খবরটা নিতে গিয়ে বিভিন্ন জায়গায় ফোনা ফোনি বাবার বন্ধু মানে ওর কাকু সবাইকে ফোনা ফোনি করে দেখায়নি মানে বলল আর কি এই সমস্ত করে জানতে পারলো ব্যাংক নাকি হাফ ডে হবে তো হয়তো রাখির জন্যই হাফ ডে হবে তো এবারে যখন যাচ্ছে টোটো করে কাকে ডেকেছে এক টোটোওয়ালাকে যাচ্ছে তাকে বলছে হাফ ডে হাফ ডে মানে কি না এরকম একটা কি প্রশ্ন করলো তখন টোটোওয়ালা বললো হাফ ডে মানেই তো দুটো পর্যন্ত ও মা তুমি জানো না তুমি তো একদম ছোট্ট মেয়ে না তুমি কি করে জানবে ঠিক কথাই তো একদম ছোট্ট বেবি ডল বেবি ডল সবাই বলে না বেবি ডল ওই জন্যই ও জানে না হাফ ডে বলতে ব্যাংক বা কোনো সরকারি অফিস টফিসে হাফ ডে বলতে কি বোঝায় ও সেটাও জানে না মা গো কি শিক্ষিত না 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 শিক্ষিত হলো ও খুব শিক্ষিত কিন্তু ও ছোট মেয়ে তো ওই জন্য জানে না তো টোটোওয়ালা কিন্তু বলে দিল হাফ ডে মানেই তো দুটো পর্যন্ত ও হাফ ডে মানে কটা পর্যন্ত এরকম একটা কিছু জিজ্ঞাসা করলো ঠিক এই মুহূর্তে আমার ওই ভাষাটাই মনে পড়ছে না তো হাফ ডে মানে দুটো পর্যন্ত তো গিয়েছে আবার কাজ সেরকম হয়নি আবার কালকে যেতে হবে তো এরকম একটা বললো তো দুপুরবেলা সেরকম রান্না রান্নাবান্না হয়নি তারপরে হচ্ছে তোমার সেরকম খাওয়া দাওয়া হয়নি কিন্তু ওখানে আমার একটু সন্দেহ হলো মনে হলো কি দুটো ভিডিওকে একসাথে জুড়েছে রাতের দিকের একটা ভিডিও মানে রাতের দিনের রাতের দিকের একটা ভিডিও হচ্ছে একদিনের আর দুপুরের দিকের একটা ভিডিও হচ্ছে একদিনের কোথাও যেন মনে হলো রহস্যের গন্ধ পাচ্ছি তো যাই হোক দুপুরবেলার তো এমনিতেই শুরু করলো ভিডিও অনেক অনেক বেলা থেকে শুরু করলো স্বাভাবিক ওর পক্ষে তো দুটো বাড়িকে মেনটেন করতে হয় তো সেক্ষেত্রে অনেক বেলা থেকে শুরু করাটাই স্বাভাবিক মেনে নিতে হবে আমাদের কিছু করার নেই কারণ আমরা সবটা জানি যেহেতু সবটা জানি ওইবার কি করবে তাই না উড়ে উড়ে তো আসবে না সে ঘোনাই যাক আর ঘড়ি যাক যেখানেইও যাক ঘড়ি বাড়ির ফ্ল্যাটেই যাক আর ঘোনার আর শ্বশুরবাড়িতেই যাক ও তো আর উড়ে আসতে পারবেন আর উড়ে যেতে পারবে না যেতে আসতে কিছুটা সময় স্টে করতে কিছুটা সময় সেই জন্য একটু দেরি হয়ে যায় ওকে সবাই একটু মাপটাপ করে দিও হুম আমরা জেনে গেছি আমরা ধরেই নিয়েছি যা দুটো দুপুরবেলা থেকে ভিডিও শুরু করবে তো যা তাড়াতাড়ি সেটা হলো এবং দুপুরবেলা বললো বিশেষ কিছু রান্নাবান্না হয়নি আজকে তারপরে তো রাখির কোনো মানে রাখির দিন রাখির কোনো ব্যাপার সাপার কিছুই দেখলাম না রাখি পূর্ণিমার দিন হয়ে গেল হচ্ছে সন্ধ্যেবেলা মানে রাত্রেবেলা হচ্ছে মাংস সেটাকে রান্না করবে না বৌদি দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু বৌদিকেও রান্নায় লাগিয়ে দিয়েছে আমি গতকালের ভিডিও যে তোমাদেরকে বলেছিলাম এটা করো ওটা করো এটা করো ওটা করো করে ওই অমাবস্যা দেবী ওকে দিয়ে সব করিয়ে নেয় সব করিয়ে নেয় কিন্তু মানে ওই তোমার সবজি কাটা থেকে আটা মাখা থেকে মাছ কাটা থেকে ঘর গোছানো থেকে সন্ধে দেওয়া থেকে মানে যা যা আছে ওকে দিয়ে সব করিয়ে নেয় অথচ শক্ত সমর্থ হচ্ছে তোমার শাশুড়ি মা সে তো রিলস বানাবে রিলস কুইন তো বৌমাকে তো কাজ করতেই হবে রান্নাটা এতদিন দিত না বছর ভরে নিই বাট রান্নাতেও কিন্তু ঢুকিয়ে দিয়েছে আগের দুদিন দেখেছি রান্না করেছে আজকেও হচ্ছে মাংস রান্না করলো বৌদি তো ওর মা বললো আমি করবো না বৌমা করে তুই ওখানে কি করছো টিন জিজ্ঞেস করলো বলে আমি চা করছি তো এই গেল হচ্ছে ব্যাপার তো রাখি পূর্ণিমা হলো অথচ একমাত্র দাদার হাতে রাখি উঠলো না কারণ কি দেখালো না শ্বশুর বাড়িতে পাঁচ বছর ছিল সেখানে মাত্র এক বছর এসে রাখি পরিয়েছিল ছেলে যখন সাত মাস বয়স তাই হচ্ছে ওর সেই মানে ইচ্ছেটা সেই আনন্দটা আর নেই নষ্ট হয়ে গেছে বিয়ের আগে পড়াতো তো চার বছরেই সমস্ত আনন্দ ইচ্ছে এগুলো নষ্ট হয়ে যায় বাট ভ্যালেন্টাইন্স ডে মানাতে গুটি গুটি পায়ে ভুট ফুটবুট করে বাইকের পিছনে বসে চলে যাওয়া যায় মানে সেইটার ইচ্ছে খুব বেশি এখানে আর কি হবে এখানে বড়োজোর দাদাকে রাখি পরিয়ে একটা গিফট দিতে হবে ভাই ফালতু খরচা দরকার নেই বরং প্রেমিকের সঙ্গে গেলে প্রেমিক একটু রাস্তাতে ঘষাঘষি ঠেসাঠেসি এগুলো পাওয়া যাবে দাদার সঙ্গে তো আর ওগুলো পাওয়া যাবে না তাই রাখি চুলোয় যাক আমার ভ্যালেন্টাইন্স ডে কিন্তু মানাতে হবে সেসব মানায় বার্থডে মানাতে হবে সেসব মানায় কিন্তু একমাত্র দাদার হাতে রাখি উঠলো না বাড়িতে থেকেও অথচ সেই পরিবারে কি করতো না করতো সেটা বলছে সেই পরিবার তো ধুয়ে মুছে গেছে সেই পরিবারের সেই মানে কি বলবো পরিবারে যদি নিয়ম নাও থাকে একবার তো পাঠিয়েছিল নিয়ম ভেঙে হলেও তো একবার পাঠিয়েছিল তাহলে এবছর কেন হলো না আর বৌদিকেও তো রাখিতে পাঠায়নি বৌদিরও তো ভাই আছে বৌদিকে তো কিন্তু রাখিতে পাঠায়নি মানে এরা সবটা করে হচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থটাকে ভীষণভাবে বজায় রাখে প্রত্যেকে সে মা বলো বাবা বলো প্রত্যেকে মানে দাদা বলো আর অনেকে তোমরা দাদাকে বলেছ যে অন্তত একটা স্যান্ডো গেঞ্জি বসাতে কোনো পরিবর্তন দেখতে পেয়েছো কি ওর শুভাকাঙ্ক্ষীরাও বলেছে দেখো ভালো লাগে না তুমি একটা দাদাকে জামা পরে আসতে বলো খুব খারাপ দেখায় তাতে কোনো রিপ্লাইও নেই ওরই ভালো মানে সাপোর্টাররা বলেছে কিন্তু তাতে কোনো রিপ্লাইও নেই আর ওই দাদার হচ্ছে তোমার অঙ্গে জামাও নেই কিরকম করে না ওর দাদা যখন ক্যামেরায় আসে এরম 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 চোখটাকে করে সে মানে কি বলবো কার্টুন টাইপের লাগে কার্টুন টাইপের লাগে ওর দাদা কি মনে করে আমার ওকে খুব ভালো লাগে না ওই বোন ওর যে ক্যাপচার করছে জিনিসটা ওর বোনেরও কি খুব ভালো লাগে নাকি চায় যে এগুলো নিয়ে দর্শকরা কথা বলুক এগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলুক সেটাই চায় মনে হয় সেটাই চায় তো যাই হোক ওটা নিয়ে এখন আর বেশি কিছু বলি না যেন ও ওরকম কি বলবো জনহস্তি মার্কা চেহারা ও দেখিয়েই রাখবে মানে একদম মানে কী বলবো অর্ধনগ্ন একে বলে অর্ধনগ্ন হয়ে ভিডিওতে আসা সেটা করবেই আমি ভাবলাম যে কালকে ওকে এতজন ভিডিওতে বললো হয়তো আজকে আর সেরকম হবে না কিন্তু দেখলাম আজকেও তাই তো যাই হোক মানে এক কিছু কিছু জিনিস থাকে না তাকে চেঞ্জ করা যায় না দেখবে কুত্তার লেজ যেমন তুমি মানে বছরের পর বছর ধরে যদি তুমি সোজা করতেও থাকো সে সালা বেঁকেই যাবে এও হচ্ছে ঠিক তাই যে কুত্তার লেজের সমান কোনোভাবেই পরিবর্তন হবে না আমরা চেষ্টা করলে বা আমরা বললে কি হবে যাই হোক নিজেদের ভালো লাগা নিজেদের রুচিবোধ এর থেকে কিন্তু প্রকাশ পায় ওদের রুচি যে কতখানি কুরুচিপূর্ণ সেটা কিন্তু ওর মানে ভিডিওর ফুটেজ দেখানো এগুলো থেকেই প্রকাশ পায় তো যাই হোক এখন থেকে ও সেভিংস করবে ছেলের জন্য না নিজের জন্য কিছু বললো না তো যাই হোক ওর মনে খুব কষ্ট থাকে প্রচুর কষ্ট দশ পনেরো মিনিটের ব্লগে ও কি আর সেগুলো শেয়ার করবে কিন্তু ডেলি লাইফস্টাইল ব্লগ মানে কিন্তু সেটাই ডেলি লাইফস্টাইল ব্লগ মানে আমার সুখ হলে আমার আনন্দ হলে আমি যেরকম আমার দর্শকদের সঙ্গে শেয়ার করব কারণ ইউটিউব পরিবার বলে না ও তো কালকে না দিনও দেখলাম ইউটিউব ফ্যামিলিরা পরিবার বলে একটা কমেন্ট কমিউনিটি পোস্ট দিয়েছিল তো পরিবারের লোকের সঙ্গেই তো মানুষ দুঃখটা শেয়ার করে মানুষ সুখটা শেয়ার করে হ্যাঁ ওর পরিবারের মানে ওর সাপোর্টারের সাপোর্টার যারা আছে তারাই লিখে গেছে তুমি শেয়ার করো তাহলে তোমার মন হালকা হবে আসলে ওর মনে কোনো কষ্টই নেই তাইও কী করে শেয়ার করবে কষ্টই তো নেই কষ্ট না থাকলে শেয়ারটা করবে কি করে রে ভাই হুম ওই জন্যই তো প্রথমেই বললাম যে মন যদি মানে খারাপ তাকে মুখে প্রকাশ পায় ওর কোনো অ্যাক্টিভিটিস দেখে তোমাদের মনে হয় যে ওর মন খারাপ এটা আজকে বলতে হলো তাই বলল ওর মনে কোনো কষ্টই নেই সেটা আবার শেয়ার করতো না অবশ্যই করতো কেঁদে কেটে ভিডিও করেনি চ্যানেলের শুরুতেই কেঁদে কেটে ভিডিও করেছে ছেলের নাম একবার পর্যন্ত নেয়নি সবাই বলাতে পরের ভিডিওতে এসে ছেলের নাম নিয়েছে ও শুধু নিজেকে ভালোবাসে আর নিজের কষ্ট হবে সেটা উজাড় করে বলবে না সেটা কখনো নয় ওর মনে কোনো কষ্টই নেই তাই বলে না ও দিব্যি আছে বিন্দাস আছে রোজগার করছে ভিউয়ার্স মানে ভিউয়ার্সদেরকে প্রতিদিন প্রতিনিয়ত ঠকাচ্ছে ওর কোনো চিন্তাই নেই ও জানে আমি এমন একটা টাইটেল দেব সব মাছি বলতা মৌমাছি যা আছে সব চলে আসবে যত কীটপতঙ্গ আছে ঠিক তাই আমরা ওইভাবেই ছুটে যাই এটাই হচ্ছে ব্যাপার শুধু আমরা না ওর দর্শকরা পর্যন্ত ও সেটা বুঝে গেছে সবাই মিলে যদি বয়কট করা হয় তবেই একমাত্র ও টাইট হবে লোক ঠকানো ভিউয়ার্সদের ঠকানো সেটা বেরিয়ে যাবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা